বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে সেখানে তোমাদের সকলকে স্বাগত। আমি শঙ্কর ঘোষ, সুদর্শননগর বিদ্যাচক্র হাই স্কুলের ইতিহাসের শিক্ষক। আজ আমি তোমাদের সামনে অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা বিষয় আলোচনা করছি, সেটা হচ্ছে কি ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ও নীতি। তোমরা তৃতীয় অধ্যায় এটা দেখবে রয়েছে যে ভিয়েনা সম্মেলন সম্পর্কে আলোচনা। তো এই ভিয়েনা সম্মেলন সম্পর্কে আলোচনার আগে আমাদেরকে যে বিষয়টা যেতে হবে সেটা হচ্ছে তোমরা জানো যে ইউরোপের ইতিহাসে ঢুকতে হলে তার মূল দরজা হচ্ছে কি ফরাসি বিপ্লব। অর্থাৎ ফরাসি বিপ্লবের মাধ্যমে আমরা সাধারণত ইউরোপের ইতিহাসে ঢুকি। তো এই ভিয়েনা সম্মেলন কেন ডাকা হলো, কেন আয়োজন করা হলো, এই আলোচনা বিষয়গুলোর পিছনে যে কারণগুলো লুকিয়ে আছে যেগুলো তোমরা ইতিমধ্যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে পড়েছো ফরাসি বিপ্লব সম্পর্কে, যেমন তোমরা প্রথম অধ্যায়ে পড়েছো ফরাসি বিপ্লব, অর্থাৎ যে বিপ্লবের দ্বারা ফ্রান্সের বুর্বো শাসনের অবসান ঘটছে এবং সেখানে গণতান্ত্রিক অর্থাৎ ফরাসি বিপ্লবের মূল আদর্শ সাম্য মৈত্রী স্বাধীনতা সেখানে ফিরে আসছে। দ্বিতীয় অধ্যায়ে তোমরা পড়েছো এই ফরাসি বিপ্লবের হাত ধরেই ফ্রান্সের ক্ষমতায় আসেন নেপোলিয়ন বোনাপার্ট। আর এই নেপোলিয়ন বোনাপার্ট সম্পর্কে আলোচনা না করলে ভিয়েনা সম্মেলন সম্পর্কে আলোচনা করতে আমরা পারবো না। তোমরা অল্প বিস্তর জেনেছো, তবু আমি একটু বলছি যে নেপোলিয়ন বোনাপার্টের থেকে নেপোলিয়ন বোনাপার্টকে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট, তিনি ফ্রান্সের শাসন ক্ষমতায় আসেন কিভাবে, তিনি ফ্রান্স শাসন ক্ষমতায় আসেন কি কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে। সেটা কবে হলো, 1790 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের দ্বারা ফ্রান্সে পূর্ব বংশের পতন ঘটছে, সেখানে তারপর শুরু হচ্ছে কি ডাইরেক্টরি শাসন ব্যবস্থা। ডাইরেক্টরি শাসন ব্যবস্থার অবসানের পর 1799 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট সেখানে শুরু করছে কি কনসুলেট শাসন ব্যবস্থা। আর এই কনসুলেট শাসন ব্যবস্থার মধ্যে দিয়েই ইতিহাসে বা ফ্রান্সের শাসন ক্ষমতায় নেপোলিয়নের উত্থান। এরপর তিনি কি বলেন 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট পদ লাভ করলেন। 1790 তিনি কনসুলেট শাসন ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা এলেন, 1804 খ্রিস্টাব্দে তিনি সম্রাট পদ লাভ করলেন। 1790 থেকে এবার 1815 এই পুরো সময়টাকে ইতিহাসে বলা হচ্ছে নেপোলিয়নীয় যুগ। অর্থাৎ এই সময় নেপোলিয়ন একাধিপত্যভাবে এককভাবে ফ্রান্স তথা ইউরোপে তিনি ক্ষমতায় তা বৃদ্ধি করতে সক্ষম হন। কিভাবে এবং নেপোলিয়ন কনসুলেট শাসন ব্যবস্থায় ক্ষমতা আসার পরই তিনি নানা রকম যুদ্ধের দ্বারা এই রাজ্য দখল করে এর সঙ্গে যুক্ত করা ওই রাজ্য দখল করা করে এই সমগ্র ইউরোপকে একটা তছনছ করে দিয়েছিল। অর্থাৎ সমগ্র ইউরোপকে তিনি যেন একদম তার করায়ত্তে বা তার অধীনে আনতে একটা সমস্ত তছনছ করা, অর্থাৎ ইউরোপের এই অংশ একে দখল করে নিয়ে এর সঙ্গে যুক্ত করা একে দখল করা এই প্রক্রিয়া তিনি চললেন। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়েও তিনি একাধিক যুদ্ধে জড়িয়ে পড়েন এবং এই যুদ্ধের দ্বারা তিনি কি করলেন বিভিন্ন রাজবংশের রাজাকে উচ্ছেদ করে তিনি তার নিজের ভাই ও আত্মীয়দেরকে সেখানকার সিংহাসনে বসালেন। এইভাবে নেপোলিয়ন হয়ে উঠলেন সমগ্র ইউরোপের একজন রাজা। আর এবার এই নেপোলিয়নের বিরুদ্ধে যখন ইউরোপীয় শক্তিগুলি তারা জোট গঠন করে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হচ্ছে, সেই রকম সর্বশেষ যুদ্ধ হচ্ছে 1815 খ্রিস্টাব্দের ওয়াটারলুর যুদ্ধ, নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ। এই ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। এবং এই নেপোলিয়নের চ্যাপ্টার এখানেই বন্ধ। অর্থাৎ নেপোলিয়নের যে যুগ আমরা এই সময়টাকে ধরছি 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবার বিষয়টা কি দাঁড়ালো যে নেপোলিয়ন গোটা ইউরোপকে কি করলেন না তছনছ করে দিলেন, অর্থাৎ তিনি গোটা ইউরোপকে না আগোছালো করে দিলেন। এবার ইউরোপীয় শক্তিবর্গের পর শক্তিবর্গের কাছে এবার একটা প্রধান সমস্যায় দাঁড়ালো যে নেপোলিয়নীয় যুগের ফলে উদ্ভূত যে সমস্যা সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায়।
তাহলে বলতে পারি যে নেপোলিয়নীয় যুদ্ধের ফলে উদ্ভূত নানা সমস্যার সমাধান তথা ইউরোপের পুনর্গঠন এবং নতুন করে কি করে ইউরোপে আবার আগের অবস্থায় ফিরে আনা যায় সেই উদ্দেশ্যকে সামনে রেখে মূলত 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা কথাটা রাজধানী অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এক সম্মেলনের আয়োজন করা হয় এটা ইতিহাসে ভিয়েনা সম্মেলন নামে পরিচিত তাহলে জিনিসটা বোঝা যাচ্ছে যে ভিয়েনা সম্মেলনটা কেন আয়োজন করা হয়েছিল নেপোলিয়নের যুদ্ধের পর পরিস্থিতি মোকাবিলা করার জন্য কোথায় আয়োজন করা হলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এবার এই ভিয়েনা সম্মেলন তাহলে আমরা জানলাম যে 1815 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনে কারা কারা যোগদান করলো অর্থাৎ যোগদানকারী রাষ্ট্রবর্গ কারা ছিল আমরা জানি যে মূলত ইউরোপের বেশিরভাগ দেশ দুই একটা দেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়া ইংল্যান্ড এই চারটি রাষ্ট্র মূলত ভিয়েনার সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি হচ্ছে অস্ট্রিয়া রাশিয়া প্রাশিয়া ইংল্যান্ড এই জন্য এই চারটি রাষ্ট্রকে একসঙ্গে বলা হয় বিগ ফোর শর্ট কোশ্চেন থাকে একটা বিগ ফোর নামে কারা পরিচিত ভিয়েনার সম্মেলনে যোগদানকারী চারটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়া ইংল্যান্ড এটা হচ্ছে ইতিহাসে বিগ ফোর নামে পরিচিত এখানে তোমরা ছোট্ট শর্ট কোশ্চেন পেয়ে গেলে এবার বলছে যে যোগদানকারী ব্যক্তিবর্গ অর্থাৎ ভিয়েনা সম্মেলনে কারা কারা যোগদান করেছিল সেই সমস্ত বিশেষ ব্যক্তি কারা কারা ছিল তাহলে যোগদানকারী ব্যক্তিবর্গ যোগদানকারী ব্যক্তিবর্গের মধ্যে মূলত প্রত্যেকটা রাষ্ট্রের একজন করে প্রতিনিধি যোগদান করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য যারা ছিলেন সেই যোগদানকারী ব্যক্তির মধ্যে ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার যোগদান করেছেন প্রাশিয়ার তৃতীয় ফেডারিক উইলিয়াম আর ছিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসালোরি তাহলে আমরা আরো বলছি যে এই যোগদানকারী মানে ব্যক্তিবর্গের মধ্যে প্রধানত যারা যারা ছিলেন তাকে ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার প্রাশিয়ার তৃতীয় ফ্রেডেরিক উইলিয়াম ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাসালোরি এরা হচ্ছে এই চারজন আবার এই সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তবে এই সম্মেলনে যিনি সবচেয়ে মধ্যমণি তিনি ছিলেন কে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ অর্থাৎ যাকে বলা হয় ভিয়েনা সম্মেলনে মধ্যমণি তথা ভিয়েনা সম্মেলনে সভাপতি তাহলে কি হলো যে ভিয়েনা সম্মেলনে সভাপতি কে ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ অর্থাৎ বলা যেতে পারে এই ভিয়েনা সম্মেলনের মূল নিয়ন্ত্রক ছিলেন মেটারনিখ এবার আমরা আমাদের আলোচনা বিষয় যেতে যাচ্ছি যে ভিয়েনা সম্মেলনের প্রথমে উদ্দেশ্যটা বিষয়ে আলোচনা করব যে উদ্দেশ্য কি কি উদ্দেশ্য নিয়ে এই সম্মেলনটা আয়োজন করা হয় তবে এখানে যোগদানকারী ব্যক্তিবর্গের মধ্যে তোমরা একটা নাম মনে রাখবে যে এখানে কিন্তু পরাজিত ফ্রান্স মানে ফ্রান্সকে কেন পরাজিত বলা হচ্ছে কারণ নেপোলিয়ন যুদ্ধ পরাজিত হয়েছে তাই পরাজিত ফ্রান্সের প্রতিনিধি হিসেবে এখানে যোগদান করেন তেয়ালিরান বা তেয়ালিরা এরা একটা
সৎপোষিত থাকে। যে ভিয়েনার সম্মেলনে ফ্রান্সের যোগদানকারী ব্যক্তিবর্গ ছিলেন তিনি হচ্ছেন ট্যালিরান। তো এবার যে উদ্দেশ্য নিয়ে ভিয়েনার সম্মেলন আয়োজন করা হয় সেই উদ্দেশ্য হলো কি কি? এক নাম্বার ইউরোপের পুনর্গঠন, দুই নাম্বার শান্তি স্থাপন, তিন নাম্বার শক্তি সাম্য বজায় রাখা, চার নাম্বার ক্ষতিপূরণ দান, পাঁচ নাম্বার রাজবংশের পুনর্প্রতিষ্ঠা, ছয় নাম্বার গোপন চুক্তি মর্যাদা দান। তাহলে কি কি উদ্দেশ্য নিয়ে এই ভিয়েনা সম্মেলন আয়োজন করা হলো? উদ্দেশ্য হলো হচ্ছে আবার এক হচ্ছে ইউরোপের পুনর্গঠন, দুই নাম্বার শান্তি স্থাপন, তিন নাম্বার শক্তি সাম্য বজায় রাখা, চার নাম্বার ক্ষতিপূরণ দান, পাঁচ নাম্বার রাজবংশের পুনর্প্রতিষ্ঠা, ছয় নাম্বার হচ্ছে গোপন চুক্তি মর্যাদা দান। তাহলে প্রথম পয়েন্টে যাচ্ছি আগে, ইউরোপের পুনর্গঠন যেটা বলছে কি, একটু আগেই বললাম যে নেপোলিয়ন কি করেছিলেন সমগ্র ইউরোপকে তিনি একটা তছনছ করে দিয়েছিলেন। কিরকম ভাবে? এই অঞ্চল দখল করে নিয়ে এই রাজ্যের সঙ্গে যুক্ত করা, ওই রাজ্যকে কেড়ে নেওয়া এই রাজ্যের সঙ্গে যুক্ত করা, এই ভূখণ্ডগুলোকে একত্রিত করে নতুন রাষ্ট্র গঠন করা, এইভাবে তিনি ইউরোপকে একটা তছনছ করা তো আগোছর করে দিয়েছিলেন। তাই ভিয়েনা সম্মেলনে নেতৃবর্গের বা যোগদানকারী ব্যক্তিবর্গের সামনে প্রথম যে সমস্যা তাদের উঠে আসে যে ইউরোপকে পুনর্গঠন করা, অর্থাৎ ফরাসি বিপ্লবের আগে যেমন ইউরোপ ছিল, অর্থাৎ নেপোলিয়ন ফরাসি বিপ্লব নেপোলিয়নের যুগের আগে যেমন ইউরোপ ছিল সেই ইউরোপকে আবার আকার ধারণ করা, অর্থাৎ তারপর সেটা করতে গেলে কি করতে হবে, অর্থাৎ যে রাজ্য যা ছিল যে অংশ যা ছিল তাকে ফিরিয়ে দিয়ে ইউরোপকে পুনর্গঠন করা। তো বিষয়টা বোঝা গেল। আবার বলছি যে প্রথম উদ্দেশ্য ছিল কি, ইউরোপীয় পুনর্গঠন, অর্থাৎ ইউরোপকে ফরাসি বিপ্লবের আগের অবস্থায় ফিরিয়ে আনা, এটাই ছিল ভিয়েনা সম্মেলনের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে শান্তি স্থাপন। শান্তি স্থাপন কেন? কারণ দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় ধরে, অর্থাৎ ফরাসি বিপ্লবের পর যখন নেপোলিয়নের যুগ শুরু, নেপোলিয়নের সময় থেকে একাধিক যুদ্ধ শুধু সংঘটিত হয়ে যাচ্ছে, বিভিন্ন কারণে নেপোলিয়ন সেই রাজ্য দখল করছে বা নেপোলিয়নের বিরুদ্ধে সবাই জোট গঠন করছে, নেপোলিয়ন এর বিরুদ্ধে জোট গঠন করে তারা যুদ্ধে অংশগ্রহণ করছে, এইভাবে একের পর এক যুদ্ধে সমগ্র ইউরোপ একটা ক্ষতিগ্রস্ত চলছে। তাই এই ব্যক্তিবর্গের সামনে, ভিয়েনা সম্মেলনে আয়োজনকারী ব্যক্তিবর্গের সামনে একটা প্রধান সমস্যায় দাঁড়ায় যে শান্তি স্থাপন করা, কি করে ইউরোপের শান্তি বজায় রাখা যায়। তাই ভিয়েনা সম্মেলনের অপর উদ্দেশ্য ছিল শান্তি স্থাপন, অর্থাৎ যুদ্ধ নয় শান্তি স্থাপন করতে হবে। তিনি বলছে শক্তি সাম্য বজায় রাখা, শক্তি সাম্য অর্থাৎ বলা যাচ্ছে যে শক্তি অর্থাৎ ব্যালেন্স বজায় রাখা, অর্থাৎ শক্তি যাতে এমন না হয় যে একটা দেশ অনেক শক্তিশালী হয়ে গেল আর একটা দেশ দুর্বল থেকে গেল, তাহলে কি হবে, সবসময় শক্তিশালী দেশটা কি করবে, দুর্বল দেশের উপর হামলা করবে বা তার উপরে হানবে বা তাকে আক্রমণ করবে। তাই ভিয়েনা সম্মেলনের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল কি, শক্তি সাম্য বজায় রাখা। তার কি সম্ভব, যারা বেশি শক্তিশালী আবার কেউ কম শক্তিশালী, এরকম যদি হয়ে থাকে তাহলে বেশি শক্তিশালী কি করতে হবে, শক্তি হ্রাস করাতে হবে, আর কম শক্তি নিলে শক্তি বৃদ্ধি করতে হবে, যাতে মোটামুটি একটা ব্যালেন্সে থাকে শক্তি। তাহলে কি হবে ভবিষ্যতে, তাহলে ভবিষ্যতে ফ্রান্স যেমন কি হয়েছিল, এত শক্তিশালী হয়ে পড়েছিল যে নেপোলিয়ন যেখানে হানা দিতে বা যে কোনো জায়গায় আক্রমণ করতে তার কোনো পিছু ভাবতে হয়নি, কারণ সে একটা শক্তিশালী রাষ্ট্র। তা স্বভাবতই ফ্রান্সের মতন এইরকম কেউ যদি শক্তিশালী হতে না পারে ভবিষ্যতে, তার জন্য এই সম্মেলনে একটা অন্যতম লক্ষ্য রাখা হয় যে ইউরোপের শক্তি সাম্য বজায় রাখতে হবে।
এখানে আরেকটা কি আছে, চার নাম্বার বলছে ক্ষতিপূরণ দান। ক্ষতিপূরণ বলতে কি ক্ষতিপূরণ, নেপোলিয়নের যুদ্ধের ফলে মানে নেপোলিয়নের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ইউরোপে রাষ্ট্রগুলির যে ক্ষতি হয়েছে, যুদ্ধ মানে সবাই জানি ক্ষতি, যুদ্ধ তারা ক্ষতি ছাড়া লাভ কিছু হয় না, ক্ষতি বেশি হয়। তো নেপোলিয়নের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যে সমস্ত রাষ্ট্রে নানান রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব রাষ্ট্রগুলিকে যথাসম্ভব ক্ষতিপূরণ দানের ব্যবস্থা করা, সেটাও কিন্তু ভিয়েনা সম্মেলনে একটা অন্যতম উদ্দেশ্য হয়ে দাঁড়ায় যে যে করে হোক এদের ক্ষতিপূরণ দান করতে হবে বা ক্ষতিপূরণ দিতে হবে। পাঁচ নম্বর কি বলছে, যে রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা, রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা যেটা পুরো পয়েন্ট আছে বিভিন্ন রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা, বিভিন্ন রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা কিভাবে হলো, কারণ নেপোলিয়ন একটু আগে বলেছিলাম নেপোলিয়ন কি করেছিল ইউরোপের বিভিন্ন রাজ্য দখল করে সেখানে এতদিন ধরে যারা শাসন করেছিল তাদেরকে তিনি উৎখাত করে নিজের ভাই বা নিজের আত্মীয় এদেরকে তিনি ক্ষমতায় বসিয়েছিলেন। তাই ভিয়েনা সম্মেলনের আয়োজনকারীদের মধ্যে একটা উদ্দেশ্য হয়ে দাঁড়ালো যে কি, যে নেপোলিয়নের যুদ্ধের ফলে যারা রাজ্যচ্যুত হয়েছে বা যে যে বংশকে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেই সব রাজবংশকে পুনরায় আবার প্রতিষ্ঠা করতে হবে। এরকম একটা উদাহরণ হচ্ছে যেমন ফ্রান্সের ক্ষেত্রে, ফ্রান্সের ক্ষেত্রে কোন বংশ রাজত্ব করত, বুরবো বংশ। তাই নেপোলিয়নের যুদ্ধের পর ফ্রান্সের সিংহাসনে কিন্তু আবার সেই বুরবো বংশকে ফিরিয়ে আনা হয়। আর একটা পয়েন্ট হচ্ছে কি, গোপন চুক্তির মর্যাদা। গোপন চুক্তি মানে যখন নেপোলিয়ন হয়ে উঠেছিলেন সবার কাছে একটা ত্রাস ভয়ের কারণ, সেই নেপোলিয়নকে কিভাবে পরাজিত করা সম্ভব সেই নিয়ে ইউরোপীয় রাষ্ট্রগুলি কিন্তু একে অপরের সঙ্গে বিভিন্ন গোপন চুক্তিতে লিপ্ত হয়েছিল, যে বিভিন্ন রাষ্ট্র একে অপরের সঙ্গে একটা চুক্তিবদ্ধ হয়েছিল যে এই চুক্তির মাধ্যমে আমরা বা জোটবদ্ধভাবে নেপোলিয়নকে পরাস্ত করা সক্ষম। তাই ভিয়েনা সম্মেলনে একটা অন্যতম উদ্দেশ্য দেখা যে গোপন চুক্তিগুলির মর্যাদা দান, অর্থাৎ নেপোলিয়নকে পরাস্ত করার জন্য বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে চুক্তিগুলি ইতিপূর্বে হয়েছে সেই চুক্তিগুলিকে মর্যাদা দিতে হবে। তাহলে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য বোঝা গেল, এই কয়টা উদ্দেশ্যকে সামনে রেখে মনে হয় ভিয়েনা সম্মেলনের যে আয়োজন করা হয়। আবার হচ্ছে উদ্দেশ্য কি ছিল, ইউরোপের পুনর্গঠন, শান্তি স্থাপন, শক্তি সাম্য বজায় রাখা, ক্ষতিপূরণ দান, বিভিন্ন রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা আর গোপন চুক্তি মর্যাদা। এবার এই উদ্দেশ্যগুলিকে সাফল্য করতে গেলে বা সাফল্য করার জন্য ভিয়েনা সম্মেলনে কতগুলি নীতি গ্রহণ করা হয়, সেই নীতিগুলি কি কি সেটা আমরা একটু আলোচনা করছি। ভিয়েনা সম্মেলনে মূলত যে নীতি বলা হচ্ছে মূলত তিনটা নীতি গ্রহণ করা হয়েছিল। এক নাম্বার হচ্ছে শক্তি সাম্য নীতি, দুই নাম্বার ক্ষতিপূরণ নীতি, তিন নাম্বার ন্যায্য অধিকার নীতি। তাই এই উদ্দেশ্যগুলোকে মানে মানে সাফল্য করার জন্য যে তিনটা নীতি গ্রহণ করা হয় কি কি হচ্ছে, শক্তি সাম্য নীতি, ক্ষতিপূরণ নীতি, ন্যায্য অধিকার নীতি। একটু যদি ঘুরিয়ে আমি আলোচনা করি, যদি প্রথমে বলি ন্যায্য অধিকার নীতি আমরা আলোচনা করছি আগে, যে ন্যায্য অধিকার নীতি, ন্যায্য অধিকার নীতি অর্থাৎ ন্যায্য মানে কি, আমার পাওনা মানে আমার যেটা প্রাপ্য, যেটা বৈধ ন্যায্য অধিকার বা বৈধ অধিকার নীতি, অর্থাৎ আমার যেটা প্রাপ্য সেটা আমাকে ফিরিয়ে দেওয়া, সেটাকে বলা হয় ন্যায্য অধিকার নীতি। তো ভিয়েনা সম্মেলনে গৃহীত যে ন্যায্য অধিকার নীতি তাহলে বলছি আবার, ন্যায্য অধিকার নীতির অর্থ হলো যার যেটা পাওনা বা প্রাপ্য তাকে সেটা ফিরিয়ে দেওয়া, এই জিনিসটাকে বলা হয় ন্যায্য বা বৈধ অধিকার নীতি। ভিয়েনা সম্মেলনের যে নীতিগুলো গৃহীত হয় তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ন্যায্য অধিকার নীতি, এবং তাহলে বোঝা গেল ন্যায্য অধিকার নীতির অর্থ। এবং এই ন্যায্য অধিকার নীতি দ্বারা এবার কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, নীতির মধ্যে আমি প্রথম পয়েন্ট যেটা বলছি ন্যায্য অধিকার নীতি বা বৈধ অধিকার নীতি, এই নীতি দ্বারা যে পদক্ষেপ গুলি গ্রহণ করা হয় বা যে যে জিনিস মানে
মানে পরপর পরপর যে পদক্ষেপগুলি নিয়েছিল সেগুলো সম্পর্কে বলছে এটা। যেমন এক নাম্বার বলছে ফ্রান্সের ক্ষেত্রে, কি কথা হলো ফ্রান্সের ক্ষেত্রে, অর্থাৎ আমরা আগে বললাম নেপোলিয়নের যুগের আগে ফ্রান্সে ক্ষমতা ছিল কোন বংশ, বুরব বংশ। তাই কি করা হলো, ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সের সিংহাসনে পুনরায় সেই বুরব বংশীয়কে আবার ফিরিয়ে আনা হয়। ফ্রান্স সিংহাসনে কে বসেন, বুরব বংশের রাজা অষ্টাদশ লুই। তোমরা ষোড়শ লুইয়ের নাম শুনেছো, রাজা ষোড়শ লুই ফরাসি বিপ্লবের সময় যিনি ছিলেন, এবং তার পর নেপোলিয়নের পতনের পর ফ্রান্সের সিংহাসনে সেই বুরব বংশের একজন শাসক অষ্টাদশ লুইকে সিংহাসনে বসানো হয়। এটা সর্বশেষ থাকে যে ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সের সিংহাসনে কে বসেন, উত্তর হবে অষ্টাদশ লুই, কোন বংশের, বুড়ো বংশের। ফ্রান্সের ক্ষেত্রে কি হলো, বুড়ো বংশের এক শাখা অর্থাৎ অষ্টাদশ লুইকে সিংহাসনে বসানো হলো। দুই নম্বর হচ্ছে ইংল্যান্ড ইতালির ক্ষেত্রে কি করা হলো, ফ্রান্সের পড়েছে হল্যান্ডে, এবং দেখা যাচ্ছে হল্যান্ডের সিংহাসনে বসানো হচ্ছে অরেঞ্জ বংশের, অরেঞ্জ বংশেরা রাজত্ব করত, সে অরেঞ্জ বংশকে পুনরায় আবার হল্যান্ডের সিংহাসনে ফিরিয়ে আনা হয়। এইভাবে এই ন্যায্য অধিকার নীতি অনুসারে বিভিন্ন দেশ, যেমন মধ্য আছে রোমের পোপকে তার ক্ষমতায় আবার ফিরিয়ে আনা হচ্ছে, মধ্য ইতালিতে আবার হচ্ছে স্পেনে হচ্ছে বা বুড়ো বংশের অপর শাখাকে সেখানে ফিরিয়ে আনা হচ্ছে। এই ন্যায্য অধিকার নীতি দ্বারা মূলত যারা যারা রাজ্যচ্যুত হয়েছিল বা যারা ক্ষমতাচ্যুত হয়েছিল তাদেরকে আবার স্বস্থানে ফিরিয়ে আনার একটা প্রক্রিয়া হচ্ছে ন্যায্য অধিকার নীতি। আচ্ছা, তারপরে যেটা বললাম এবার শক্তি সাম্য নীতি, শক্তি সাম্য নীতিতে এভাবে একবার বলেছি যে শক্তি সাম্য অর্থাৎ শক্তির ক্ষেত্রে একটা সমতা বজায় রাখার যে নীতি সেটাকে বলে শক্তি সাম্য নীতি। এই নীতি অনুসারে কি করা হলো ফ্রান্সের ক্ষেত্রে, যেমন কি করা হলো ফ্রান্সের সামরিক শক্তি ভেঙে দেওয়া হলো, অর্থাৎ ফ্রান্সের যে সেনাবাহিনী সেটা ভেঙে দেওয়া হলো, সেখানে মিত্রপক্ষের সেনা 5 বছরের জন্য নিয়োগ করা হলো ফ্রান্সের নিজস্ব ব্যয়। তাহলে কি দেওয়া হলো, ফ্রান্সের নিজস্ব সামরিক বাহিনী ভেঙে দেওয়া হলো, ফ্রান্সের মিত্রপক্ষের সেনা সেখানে নিয়োগ করা হলো 5 বছরের জন্য, যাতে ফ্রান্স যাতে শক্তিশালী হতে না পারে। দ্বিতীয় পদক্ষেপ কি নেওয়া হলো, ফ্রান্সের চারদিকে অর্থাৎ ফ্রান্স হয় চারদিকে একটা তার চারদিকে শক্তি বলয় করে দেওয়া হলো, একটা বেষ্টনী নীতি, অর্থাৎ তার প্রতিবেশী যে দেশগুলো ছিল সেই দেশগুলোকে শক্তি বৃদ্ধি করা হলো যাতে ফ্রান্স সহজে কাউকে আক্রমণ করতে না পারে। তাহলে কি করা হচ্ছে, ফ্রান্সের শক্তি কমিয়ে দেওয়া হলো, আর ফ্রান্সের চারপাশে যে দেশগুলো ছিল তাদের শক্তি কি করা হলো, বাড়িয়ে দেওয়া হলো যাতে ফ্রান্স তাদেরকে আক্রমণ করতে না পারে। এই জিনিসটা হচ্ছে বলতে শক্তি সাম্য নীতি। পাশাপাশি কি করা হচ্ছে, যেমন ফ্রান্সের পূর্ব দিকে অর্থাৎ রাইন অঞ্চলকে জার্মানির সঙ্গে যুক্ত করা হলো যাতে ফ্রান্স পূর্ব দিকে আক্রমণ করতে না পারে, একে ফ্রান্স উত্তর দিকে আক্রমণ করতে না পারে সেদিকে শক্তি বলয় করে দেওয়া হচ্ছে, অর্থাৎ চারিদিকে একটা শক্তি সমতা। তাই ইউরোপের কোন দেশ যাতে ভবিষ্যতে এককভাবে শক্তিশালী হয়ে উঠে যাতে শান্তি বিঘ্নিত করতে না পারে তার জন্য গৃহীত হয়েছিল কিন্তু এই শক্তি সাম্য নীতি। আর একটি নীতি কেমন বার হলো সেটা হচ্ছে ক্ষতিপূরণ দান নীতি। ক্ষতিপূরণ দান, আমি আগে বললাম যে ক্ষতিপূরণ দান অর্থাৎ
নেপোলিয়নের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যাদের যা ক্ষতি হয়েছে যথাসম্ভব সেটা পূরণ করা, পুরোটা পূরণ করা সম্ভব নয় কিন্তু যথাসম্ভব যতটা পূরণ করা যায় সেটাকে বলা হচ্ছে ক্ষতিপূরণ দান নীতি। তো এটা কি করে সম্ভব এই ক্ষতিপূরণ দান নীতি? এর একটাই সম্ভব, যেটা হচ্ছে বিভিন্ন ভূখণ্ড, অর্থাৎ যে ভূখণ্ডগুলোকে নেপোলিয়ন দখল করেছিল বা ছিনিয়ে নিয়েছিল অন্য রাষ্ট্রের সঙ্গে যুক্ত করেছিল, এবার সেই রাজ্যগুলো যা যে রাষ্ট্রগুলো অনেক ক্ষতি হয়েছে তাদেরকে কিছু ভূখণ্ড প্রদান করা, সেটাকে বলা হচ্ছে ক্ষতিপূরণ দান নীতি। এই নীতি অনুসারে যেমন অস্ট্রিয়া লাভ করে কিছু অঞ্চল, প্রাশিয়া লাভ করে কিছু অঞ্চল, ইংল্যান্ড লাভ করে কিছু অঞ্চল, আবার এইভাবে এরা এদেরকে বিভিন্ন অঞ্চল এদের মধ্যে বণ্টন করা হয়, করে মোটামুটি তাদের ক্ষতিপূরণ দানের একটা ব্যবস্থা করা হয়, যেটাকে বলা হচ্ছে ক্ষতিপূরণ দান নীতি। পাশাপাশি কি করেছিল নেপোলিয়ন, তিনি কি করেছেন যে বিভিন্ন রাষ্ট্র থেকে বা বিভিন্ন বাইরের বিভিন্ন রাষ্ট্র থেকে নানা রকম সম্পদ তিনি লুট করে নিয়ে এসেছিলেন, সেই লুণ্ঠিত সম্পদগুলি যথাসম্ভব তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া, এই নীতিটাকে বলা হচ্ছে কি ক্ষতিপূরণ দানের মধ্যে পড়ছে। অর্থাৎ নেপোলিয়ন যে যা সম্পদ দখল করেছে বা ছিনিয়ে এনেছে সেগুলোকে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। এই যে ভিয়েনা সম্মেলন, তাহলে কি হলো ভিয়েনা সম্মেলন যে উদ্দেশ্যগুলো বললাম সেই উদ্দেশ্যগুলোকে তারা কার্যকর করতে গিয়ে তারা মূলত যে তিনটা নীতি নিয়েছিল তাহলে ন্যায্য বা বৈধ অধিকার নীতি, শক্তিসাম্য নীতি, ক্ষতিপূরণ দান নীতি, এই যে প্রক্রিয়াটা চললো ভিয়েনা সম্মেলনে এই দ্বারা কিন্তু দেখা যাচ্ছে যে ইউরোপে কি দাঁড়াচ্ছে পরিস্থিতি, যে 1815 পর থেকে ইউরোপে একটা নতুন পর্যাত্রা, অর্থাৎ নতুন একটা অধ্যায় শুনে বলতে পারি, যে দেখা যাচ্ছে যে ভিয়েনা সম্মেলন দ্বারা যে নীতিগুলো গ্রহণ করলাম তাহলে ইউরোপে একটা শান্তি বজায়, অর্থাৎ দীর্ঘকাল কিন্তু ইউরোপে যুদ্ধহীন একটা অবস্থা চললো, তার শান্তির বাতাবরণ তৈরি হলো। কিন্তু পাশাপাশি যারা সমালোচক তারা এবার এটাকে অনেকটা সমালোচনা দৃষ্টিতে আলোচনা করে থাকেন যে ভিয়েনা সম্মেলনের দ্বারা আখের কার লাভ হলো বা কে তার উদ্দেশ্যকে ভালোভাবে বা পরিপূর্ণভাবে চরিতার্থ করতে পারলো সেই বিষয়টা যদি যাই তাহলে দেখা যাচ্ছে যে ভিয়েনা সম্মেলনের দ্বারা কিন্তু দেখা যাচ্ছে ইউরোপে একাধিপত্য স্থাপন করতে এগিয়ে এলেন যে ব্যক্তি তিনি কে মেটারনিখ, তোমরা এর পরে তার সম্পর্কে জানবে মেটারনিখ ব্যবস্থা বা মেটারনিখ সম্পর্কে। কিন্তু এইখানে যেটা উঠে আসলো যে এই নেপোলিয়নের পর ইউরোপের নিয়ন্ত্রক যার হাতে চলে যাচ্ছেন তিনি কে, তিনি হচ্ছেন মেটারনিখ, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। পাশাপাশি ইংল্যান্ডও কিন্তু এই সম্মেলনের দ্বারা তার উদ্দেশ্য সফল করতে বা সক্ষম করতে সম্ভব হয়েছিল, অর্থাৎ ইংল্যান্ডের কিন্তু মূল উদ্দেশ্য ছিল একটাই যে যেন তেনভাবে তার সাম্রাজ্য তার যে অধিকার তার মানে ক্ষমতা সেটাকে বজায় রাখতে হবে, এক্ষেত্রে করেছিল। তাই ভিয়েনা সম্মেলনে যারা সমালোচক তারা বলেছেন যে এই সম্মেলনের একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আর ডাকা হলেও মূলত এই সম্মেলনের আয়োজক যে চারটা রাষ্ট্র যারা আবারও বলছি অস্ট্রিয়া, রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড, এরাই কিন্তু আখেরে বেশি লাভবান হয়েছিল এবং অস্ট্রিয়া শেষ পর্যন্ত ইউরোপে তার ক্ষমতা বা তার আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন এবং যার মাধ্যমে সক্ষম হয়ে তিনি হচ্ছেন মেটারনিখ, অর্থাৎ এর পরবর্তীকালে যেটা তোমরা বুঝবে। তো এবার ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য নীতির এই বিষয় সম্পর্কে তো আরেকটা যেটা বললাম, তাহলে সমালোচকরা যেমন সমালোচনা তাদের মতন করে করেছেন কিন্তু সার্বিক দৃষ্টিতে এবার যদি আলোচনা করা যায় ভিয়েনা সম্মেলন তাহলে কেন বা এর প্রভাব বা ফলাফল বা এর গুরুত্বটা কি থেকে গেল, তাহলে কি দেখা যাচ্ছে যে ভিয়েনা সম্মেলন যখন এই উদ্দেশ্য তুলে নিয়ে সক্ষম হলো তার নীতিগুলো তারা সে পূরণ করার চেষ্টা করছে, কিন্তু সমালোচকরা যদি সমালোচনা করে থাকেন তা সত্ত্বেও বলা যাবে যে ভিয়েনা সম্মেলনের দ্বারা পরবর্তীকালে ইউরোপে দীর্ঘ সময় যুদ্ধহীন একটা শান্তির বাতাবরণ তৈরি হয়, অর্থাৎ ইউরোপের যুদ্ধহীন অবস্থা যেটাকে অনেকে মানে মেটারনিখের যুগ বলে থাকেন বা সময়কালটা ধরেছিল এরকম যে 1815 থেকে 1848, দেখা যাচ্ছে এই সময়
ইউরোপে তেমন কোনো আর বড় বিপ্লব ঘটেনি, এই জন্য এই সময়টাকে কিন্তু বলা যেতে পারে শান্তির একটা যুগ বলা যেতে পারে। তো যাই হোক, তাহলে এটা ভালো করে অনুসরণ করবে যে ভিয়েনা সমাবেশের উদ্দেশ্য ও নীতি দুটো কি ছিল।